DJ Papi, do try it number four. Baba, Mama Babu, Faltal just hungry kurechi. Tumi kete kure ready hoye thako, ar ami oi je odure dekha jay ekta push korini na. চট করে পুষ্করের মধ্যে ডুব দিয়ে ফট করে চলে গেল। না মামা, না মামা, বড্ড ক্ষুধা পেয়ে গেছে, যাবে না, এখানে একটু হাত পা ধুয়ে খেয়ে নি। না না বাবা, তুই জোয়ার করতে করতে আমি এসে যাব, কেমন? ঠিক আছে, আপনি যখন বলছেন কিন্তু বিলম্ব করবে না, তোরা করে যাবে না, তোরা করে ফিরে আসবেন, কেমন? আমি যাব। না 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 না, আসো। তাই তো মামা বাবু গেছে পুষ্করে স্নান করতে, আমি আর বিলম্ব করবো না, আমিও যাবো বন হতে ফল সংগ্রহ করতে। একবার কৃষ্ণ নামে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ নামে বাহু তুলে নাচরে মন পথে পথে, বাহু তুলে নাচরে আবার যদি ঢেউ লাগে
কলসি হাইতাল মাঝির তোর দেশি যাওয়া হবে রে বিপা আবার যদি ঢেউ লাগিয়া কলসি হাইতাল মাঝির তোর দেশি যাওয়া হবে রে বিপা আরে আবার যদি ঢেউ লাগিয়া কলসি হাইতাল মাঝির তোর দেশি যাওয়া হবে রে বিপা আমার আমার ছলি কৌশালী আমার শাড়ির অঞ্চলে আমার ছলি কৌশালী আমার শাড়ির অঞ্চলে আমার ছলি কৌশালী আমার শাড়ির অঞ্চলে দেখি কি সুন্দর এক অপরূপ সুন্দরী আসিয়াছে মোর এই পদ্ম সরোবর মাঝে এসে কি যেন বিড়বিড় করে বলছে আমি যে একা নিরালাই পদ্ম সরোবরে তোমার আকুল কণ্ঠে ডাকছি তুমি কি অভাগিনী ডাক শুনতে পাও না তুমি কি আমার একবারে দেখা দিতে পারো না ও সুন্দরী মনে হয় ঠাকুর ঠাকুর বলে চিৎকার করছে কিন্তু কোন দেবতারে করেছে স্মরণ এমন সুন্দর ভক্ত যাহা এই ডাককে তাহার কানে পৌঁছায় না বেশ আমি জিজ্ঞাসা করে দেখি ওই সুন্দরী কোন দেবতারে করেছে স্মরণ বলে সুন্দরী শুনছ হ্যাঁ আমি শুনছি গো তুমি ঠাকুর ঠাকুর বলে করেছো চিৎকার একাকে নিয়ে এই পদ্ম সরোবর মাঝে আসি কোন ঠাকুরকে করেছো সেবন আমি কাকে ডাকছি তুমি একবার শুনলি কাকে ডাকছো তুমি আমার প্রাণের দেবতা ধ্যানের দেবতা দেবা দিদি মহেশ্বর কি বললে কি বললে সুন্দর কি বললে এত সুন্দর ভক্ত যাহার ঠাকুর ঠাকুর বলে একাকিনী আসি পদ্ম সরোবর মাঝে করি চিৎকার এই ভক্তের ডাক আমার কানে পৌঁছায়নি তাই ভক্তকে একবার দর্শন দিতে হবে বলে ওই সুন্দরী তোমার ঠাকুরকে তুমি কোনোদিন দেখেছো না গো না আমি কোনোদিন দেখিনি ও চোখে না দেখে ঠাকুর ঠাকুর বলে চিৎকার করছো তোমার ঠাকুরকে তুমি কি দেখতে চাও বড় সাধ্য অন্তরে আমি আমার প্রাণের দেবতাকে একবারই নয় অন্য যুগলে দেখতে চাই বেশ তবে তুমি পিছন দিকে তাকিয়ে দেখো তোমার সেই ধ্যানের ঠাকুর কি না কত নারী তোমার চরণে বিল্ল পত্র প্রদান করে আকুল কণ্ঠে ডাকে তাদের ডাকে না সারা দিই এই সামান্য কোচের মেয়ে ডাকে সারা দিয়ে যে তুমি আমার প্রণাম নাও ঠাকুর ভক্ত কোনোদিন জাত বিজাত হয় না তাই ভক্তের ডাক যখন এখানে পৌঁছায় সহ্য করে ফিরতে পারি না তাই চেলাম এই সরোবর মাঝে তুমি একটু সরে যাও আমি একটা ডুব দিয়েই ফিরে যেতে হবে খুশি ঠাকুর কত নারী কত সাধনা করে তোমাকে দেখতে পাই না আমি যে সরোবরে এসে আমি তো দেখতে পেয়েছি ঠাকুর চলো না চলো না একবার আমার ভবনে একবার চলো না না সুন্দরী না আমি তোমার কুঠিরে এখন যেতে পারি না তবে আমি আরো একদিন তোমার কুঠির মাঝে যাব কেন একবার দয়া চলো হে ঠাকুর ও
ঠাকুর দয়া করে চলো গো ঠাকুর আমার ভাবনে গো আজকে তোমার ভ্রমণে যেতে পারি না, তবে আমি কথা দিলাম আমি অন্য কোন একদিন বিরাজ করব তোমার ওই কুঠিরের মধ্যে। কিন্তু তোমার কুঠির কোনটা বলতে পারো? তুমি আমার কুঠির চিনো না? না, কেমন করে চিনবো আমি? দেখো ঠাকুর, ওই দূরে তাকিয়ে দেখো, কয়েকটি গোল পাতা ছাওয়া কুঠির আছে, ওই মধ্যবর্তী কুঠির হলো আমার। বাহ সুন্দর, কিন্তু তোমার নামটা কি বলো? কি নামটা বুঝিও জানো না? কেমন করে আমি জানবো বলো? আমি হলাম কোচিদের মেয়ে, নাম আমার হীরা কোচি। মেয়ে হলেও দেখতে কি সুন্দর সুন্দরী। আমি কথা দিলাম অন্য একদিন আসবো, এসে বিরাজ করবো তোমার ওই মধ্যম কুটিরে। আশীর্বাদ তো করতেই হবে, এমন ভক্ত যাহার আশীর্বাদ না করে কি পারা যায়? আমি আশীর্বাদ করলাম সুন্দরী, আমি যেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি, তাই তুমি কথা দিলাম অন্য একদিন এসে আবার বিরাজ করবো আমি তোমার ওই মধ্যম কুঠিরে। অশোকী কি হলো রে? আর বলিস না, মাথা কাজ করছে না। কেন, কি হয়েছে তোর? মাথা ঘুরেছে। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় তলমল, মাঝির তোর দেশে যাওয়া হবিরি বিপদ, আমার চলে কুশারে আমার শরীর অঞ্চলে, আমার চলে কুশারে আমার শরীর অঞ্চলে। মামা বাবু বিলম্বে নাই প্রয়োজন, আসুন আমরা এই মুহূর্তে ভুকুন করি, চল চল আসুন। বাবা বা তোমার বড়ই খুলা পেয়েছি, বুঝতে পেরেছি বাবা। কতবার বলবো, এক কথা তাহলে তুমি এক কাজ করো বাবা, যা জোগাড় করেছো তুমি খেয়ে নাও, আমি আজকে আর খাবো না। না 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 না, এটা তো হতে পারে না, আমরা দুজনে কষ্টের কাজ করেছি, আমি খাবো আপনি দেখবেন, এ তো হবে না বাবা। আমার খিদে নেই, আমি খাবো না, আজকে খাবো না। কি দেখছো মামা? আপনার ভুঁড়ি তো পুরো চিটে হয়ে গেছে বাবা। চিটে হয়ে গেছে কিন্তু আমি আজকে আর খাবো না, তুমি খেয়ে নাও। বেড়ার ছেলে কি করে যে বুঝে বুঝতে, শোনো শোনো বাবা, শোনো শোনো শোনো,
হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ দেখো বাবা দেখো, আমার না একটা নিমন্ত্রণ আছে। কি বললেন নিমন্ত্রণ? হ্যাঁ, কোথায় 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 কোথায়? কেন মামা নিমন্ত্রণ বাড়ি খেতে? দেখো বাবা নিমন্ত্রণটা তোমার নয়, নিমন্ত্রণটা আমার। না 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 না, আমরা দুজনে এসে বলুকার সদন চাষের জন্য, আপনি যেমন নিমন্ত্রণ বাড়ি মর্তের মাঝে ভালো মন্দ খেতে, আর আমি এখানে পলা জল নারায়ণ নারায়ণ খেতে পারবো না। দেখো বাবা নিমন্ত্রণটা আমি সরোবরের ঘাটে গিয়েছিলাম না স্নান করতে, ওইখানে গিয়ে নিমন্ত্রণটা আমার একা দেখতে পেয়ে একার নিমন্ত্রণ করেছি। আপনি আমার সঙ্গে নিয়ে যাবেন, বলবেন আমার ছোট্ট ছেলে বাড়িতে ছিল কি করবো একা ফেলে আসবো, আমার পরে কিন্তু কাঁদো। না বাবা না, একার নিমন্ত্রণ করলে দুজনে যেতে নেই, তাহলে লজ্জাবোধ হবে না, তাই বলছি তুমি ভালো মন্দ তো জোগাড় করেছো সেইগুলো খেয়ে নাও, আমি নিমন্ত্রণ খেতে যাই। মামার কথাগুলো ঠিক ভালো লাগছে না, গেল সরোবরে স্নান করতে হঠাৎ এসে বলে নিমন্ত্রণ, তাও বলে এক আর আমি এখানে বসে। নারায়ণ নারায়ণ বাবা কি বলছো? আপনি যখন বলছেন তখন জানো আমি আর কি বলবো। হ্যাঁ বাবা দুঃখ পাচ্ছ না তো? কারণ সুন্দরীকে কথা দিয়েছি ওই সুন্দরীর মনস্কামনা পূর্ণ করবার জন্য আমাকে যেতে হবে মধ্যম কুটিরের মধ্যে, তাই দেবর্ষী নারদকে এইখানে রেখে আমি চললাম সুন্দরীর মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ওই মধ্যম কুটিরে। নারায়ণ নারায়ণ। মামার ভাবচালগুলো ঠিক ভালো লাগলো। মামি মাসার সময় বলেছিল বারবার, বাবা মামাকে একটু নজরে নজরে রাখবি। এই তো বাবার নজর থেকে ফসকে গেছে, একা গেছিল পুষ্করিণী স্নান করতে, কোথায় কি করে বসে। নারায়ণ নারায়ণ। মামা বাবু আপনি যদি চলেন ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, আমি হচ্ছি সর্বঘাটের কাঁঠালি কলা, আমি ছাড়া কোনো কাজই হয় না, তাই আপনি যেখানে যাচ্ছেন না আমিও চললাম আপনার পিছনে চলে। নারায়ণ নারায়ণ নারায়ণ। Thank you.
ঠাকুরের পদধ্বনি ভেসে আসছে। না না, আমি ঠাকুরের সাথে ছলনা করব, আমি কিছুতেই কথা বলবো না। আমি অভিমান করে বসলাম আমার এই পণ্য কুঠি। এই তো আমি দেখতে দেখতে সুন্দরী কুঠিরের কাছে এসে গেছি। বলেছিল এই মধ্যম কুঠিরটা নাকি ওনার। ঠিক আছে, আমি একটিবার ডেকে দেখি। বলে ও সুন্দরী, শুনছো? এই দেখো আমি এসেছি, একটিবার কথা বলো। এই দেখো আমি এসেছি গো, কথা দিয়েছিলাম তাই তোমার কথা রাখতে আমি এসেছি। কিন্তু কই, কেউ তো সাড়া দিচ্ছে না, আমি এখন কি করি? তাই তো বলেছিল মধ্যম কুটিরটাই নাকি ওনার। তাই আমি একটিবার এই মধ্যম কুটিরের দ্বার খুলে একবার প্রবেশ করেই দেখি সুন্দরী আছে কি না। একই সুন্দরী, আমি এত করে রাখছি, তুই কথা বলছো না কেন? এই দেখো আমি তোমার জন্য না কি সুন্দর একটি মালা নিয়ে এসেছি, তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো। একই কথা বলছো না কেন? আমি তো তোমার কথা কত এসেছি তোমার মধ্যম কুটিরে, কিন্তু তুমি কথা বলছো না কেন? একটিবার চেয়ে দেখো আমি তোমার জন্য। বেশ, তুমি কথা বলবে না সুন্দরী? তুমি একটিবার কথা বলো সুন্দরী, তুমি একটিবার কথা বলো। আমি সা দেব নিহার দেব ফুলের বাহার দেব, যদি তুমি কথা কও কও গো, যদি তুমি ফিরে যাও। সাধ ভরিহার দেব ফুলের বাহার দেব, যদি হীরা কথা কও কও গো, যদি তুমি ফিরে যাও। সাধ ভরিহার দেব ফুলের বাহার দেব, যদি হীরা কথা কও কও গো, যদি হীরা আর সোনার খাটে শুয়ে হীরার উপর খাটে পা, পুরো শিবে দোহায় লাগে হীরা কথা বল না, হীরা ফিরে চাও না। সোনার খাটে শুয়ে হীরা উপর খাটে পা, পুরো শিবের দোহায় লাগে হীরা কথা বল না, হীরা ফিরে তাকাও না। শুয়ে হীরা রূপার খাটে পা, পুরো শিবে দোহায় লাগে হীরা কথা বল না, হীরা ফিরে চাও না। আমি সাধ ভরিহার দেব ফুলের বাহার দেব, যদি হীরা কথা কয় গো, যদি হীরা ফিরে চাও। একি আমি এত করে ডাকছি তবু আমার ডাক তোমার কানে পৌঁছচ্ছে না। বেশ, তুই যখন আমার সাথে কথা বলবে না, তোমার এই কথা মতো তো আমি এসেছিলাম, আমি এই মুহূর্তে এই মুহূর্তেই ফিরে চলে যাব আমার ভাগ্নে নানুদে। আমি তো ফিরে চলে যাচ্ছিলাম গো। তাই হবে না, আমি এত করে চিৎকার করে ডাকছি তোমায়, তুমি সাড়া দিচ্ছ না আমার বুঝি। আমি দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। ভালোবাসি, খুবই ভালোবাসি। তাই তো ভালোবাসি বলেই তো এই দেখো তোমার জন্য না আমি একটা সুন্দর মালা নিয়ে এসেছি। ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি বলে পরবন থেকে পুষ্প চয়ন করে তোমার জন্য মালা গেঁথেছি। বেশ, সত্যই যদি আমার জন্য গেঁথে থাকো এই মালা, পরিয়ে দাও আমারই গলে, আর আমার মালা আমি পরিয়ে দেবো তোমারই গলে। Thank you.
সুন্দরী আমার আজকে খুব সুন্দর লাগছে কিন্তু ক্ষণকাল করো রবিস্থান তোমার অতি মস্তক দেখে আমি ক্ষণকালের জন্য নিদ্রা যেতে চাই ঠাকুর তুমি আমাকে ভালোবাসো ভালোবাসি গো কিন্তু আমার আরো ভালোবাসতে ইচ্ছে করছে একটা গান শোনাতে পারো আমায় যাহারে দয়াতে বায়ু নদী পুষ্প সবাই উল্লাসিত হয়ে পড়ে সে যে আমার ঘরে চাঁদ ছিল আজ তুমি একটা গান শোনাও কি মনে হয় তুমি কত সুন্দর তুমি কত আমার জীবনে হয়ে থাকো ধ্রুব তারা হয়ে থাকো তুমি কত সুন্দর আমার জীবন তুমি কত সুন্দর আমার জীবন হয়ে থাকো ধ্রুব তারা হয়ে থাকো সুন্দর তোমার কণ্ঠের গান আমি আর একটা গান শুনতে চাই গো শুনবে হ্যাঁ শুনতে তো চাই কি বল তুমি এসব কি করেছো বলো তো কেন কি পড়েছি বাঘের ছাল পড়েছি তোমার ভয় করছে না বলো দেখো এই বাঘের ছাল আমি ছাড়া আর কেউ পরে না গো বুঝি আমার ভয় না কিসের ভয় ভয় লাগে না কিসের ভয় যতদিন এই পৃথিবী আছে কত নারী তো তোমার চরণ পাওয়ার জন্য আকুল কণ্ঠে প্রার্থনা করে চলেছে তাই তো আমি পারি না সেই প্রার্থনা যখন করে এই প্রার্থনার ডাক যখন আমার কানে পৌঁছায় আমি থাকতে পারি না তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমাকে যেতে হয় ছুটে সেইখানে আকাশের সূর্য আছি যতদিন তুমি তো আমারি আর কারো না 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 তুমি তো আমারি আর কারো না
আকাশের জান জো আমি জগতে একার কারো নয় তুমি তো আমার গো আর কারো না তুমি তো আমার গো আর কারো না ना सुंदरी ना ते बुझते बच्चा अभी जगत मो বাবা ঠেকি বলেন বাবু বলছি বাবা আর কত দূরে দেখুন বাবু এখানে এই পাঁচটি ঘর আছে এর মধ্যে আপনার মামা বাবু আছে আপনি দেখে নিন আমি এখন তাহলে আসি এসো বাবা এসো তাই তাই ঢেকি বাবু আমাকে নেমাই দিয়ে গেল কিন্তু এখানে পাঁচটি পাঁচটি ঘর কোন ঘরে যে আমার মামা বাবু আছে কি করে দেখব বেশ আমি প্রত্যেকটি ঘর এক এক করে দেখে দেখে আসি তাই তাই আমি চার চারটি ঘর দেখে এলাম কিন্তু মামা বাবুকে কোথাও পেলাম না এই মধ্যের ঘরে একটি বাকি আছে এই ঘরটি যদি পেলাম তো ভালো তাহলে দেখি এই মধ্যের ঘরে একটি বার মুখি মেরে দেখি ও মামা মামা গো বলি আছো এখানে
বাবা ঘরের দরজা তো বন্ধ না না ওই একটি জানলা দেখা যায় দেখি জানলা দিয়ে একবার উঁকি মেরে দেখি কিছু দেখতে পাই কিনা বলি মামা বাবা ঘরের মধ্যে এত অন্ধকার কিন্তু গলার হুঁশ হাঁস করে আওয়াজ পাচ্ছি আগে তো কোনো ঘরে কোনো আওয়াজ পাইনি এই ঘরে এত আওয়াজ হয় কেন ঠিক আছে জানলা দিয়ে দেখি একবার ভালো করে উঁকি মেরে কারা তো মনে হয় শয়নে আছে ঠিক আছে দরজা ধাক্কা দিয়ে একবার ঢুকে পড়ি নারায়ণ বাবা ঘরের মধ্যে এত ঘুট ঘুটে অন্ধকার মর্তের মানবরা কি আলো টালু জেলে ঘুমায় না মামি মা আসার সময় বলেছিল বাবা মামার চোখে একটু টান টান মামা এই তোমার নিমন্ত্রণ খাওয়া চালিয়ে যাও কোনো অসুবিধা আমি করব না কিন্তু মামা লজ্জার ব্যাপার না না এখানে থাকবো না ফিরে যাই কুটিরে এই কথা মামিমার কানে টুকটুক করে দিতেই হবে না 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 বিলম্ব করবো না সকাল হয়ে আসছে ধরা পড়ে যাই মারধর করে মর্তের মানব চলি গেল আমার নিজের কুটির তুমি উঠতে পারছো না ওঠো এই দেখো প্রভাত হয়ে গেছে তুমি একটিবার ওঠো এই দেখো এইবার আমাকে যেতেই হবে আমি এখন আসছি ঠাকুর তুমি যেও না যেতে যে আমাকে হবে আমার আবার অন্য ভক্ত রাখছে আমায় সেই রাগ আমার কানে পৌঁছে গেছে আমাকে তাদের মনোবাঞ্ছ পূর্ণ করবার জন্য এই মুহূর্তে আমাকে যেতেই আমি যে মঙ্গল ঘটে বসিয়ে তবে আগে নয়নের জল দিয়ে মঙ্গল ঘর বসে আমাকে সেবা করেছিল বলেই তো সেই সেবার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমি তোমার মধ্যম কুটিরে এসেছি এখন আমায় বিদায় দাও আমি আসি আবার আসবো তোমার এই কুটিরে কথা বললাম তুমি আমার মনের বাসনা পূর্ণ করো অবসুন্দরে আমি আশীর্বাদ করলাম ভক্তের মনোবাঞ্ছায় পূর্ণ করবার জন্য আমি আসি তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ আমি আবার আসছো তোমার এই কুটির মধ্যে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য